কারণ গঙ্গা চটপট অত বিবরণ দিতে হবে না, কি বলতে চাও সেটা বলো। আমার এখানে এইদিকে যেখানে ছটা অঞ্চল আছে এখানে একটা হসপিটাল ছিল একডালা বলে, এতে আজকে প্রায় 10-12 বছর সে হসপিটালের কোনো অস্তিত্ব নেই, শুধু একটা নতুন করে অস্তিত্ব সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে দেবে। না, 2018 সালে একটা স্কিম আপনাদের দিয়ে পাস হয়েছিল কিন্তু এতটুকু কাজও হয়নি। কি করে হবে, অত টাকা কোথা থেকে পাবে? না, অতটা বলা হয়নি, সেখানে বলেছিল 6টা 4টে নার্স। ওরকম ভাবে বললে হবে না, নার্স অত পাওয়া যাচ্ছে না, ডাক্তার পাওয়া যাচ্ছে না, অনেক কষ্ট করে ডাক্তার খুঁজছি, বিদেশেও বলেছি বাইরেও বলেছি যদি ডাক্তার থাকে আসুন, তাহলে ডাক্তার 10,000 অ্যাডভার্টাইজমেন্ট করলে 2,000 আসছে। তাই 6টা অন্তত ডাক্তার না পেলে আমি তো নিজে ডাক্তার হয়ে যাবো না, চেষ্টা করা হচ্ছে, ডাক্তার না থাকলে আমি করতে পারবো না, ডাক্তার নার্স অ্যাভেলেবেল হবে তবেই, যা আছে তাই দিয়ে এখন চালাচ্ছি। কিন্তু এইটা 6টা অঞ্চলে ভাই, তাহলে আমি এমএলএদের বলতে দেবো না, স্টেট ওইটা একটু দেখেন তা বলছি আমরা, বললাম তো তাহলে আমি বলতে দেবো না, সেই জন্যই সুস্বাস্থ্য কেন্দ্র কেন্দ্র নানা রকম অল্টারনেটিভ ওয়ে আউট করা হচ্ছে, বাড়ির সামনে সব কিছু সবাই পাবে না, একটু টাইম লাগবে, তুমি লক্ষ্মীর ভাণ্ডারও নেবে, তুমি মাস এডুকেশনও নেবে, তুমি বিনা পয়সায় রেশনও নেবে, তুমি বিনা পয়সায় স্বাস্থ্যও নেবে, তুমি বিনা পয়সায় সব কিছু নেবে, তো গভর্নমেন্টের টাকাটা আসবে কোত্থেকে? শুধু আর্নিং, নো আর্নিং, শুধু বার্নিং, আর্নিংটা আসবে তবে তো, ট্যাক্স বাড়াবে না, গভর্নমেন্টের কোনো ইনকাম নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে না, বছরে 4 বার বন্যা হবে, সাইক্লোন হবে, মানুষের ঘর জলের গুলো পেয়ে গেলে সরকারকেই তো সাহায্য করতে হয়, সে টাকাগুলো আসবে কোত্থেকে? তোমাদের বুঝতে হবে, আমি মিটিংয়ে চান্স পেলাম বলে আমি এটা বলে দিলাম, আর কি চাও তোমরা বলো তো? আমি ছোটোবেলা থেকে রাজনীতি করতে গিয়ে দেখেছি একটা খাতা কেউ দিত না, আজকে বিনা পয়সায় এডুকেশন, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় ফ্রিতে রেশন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে জয় জওহর থেকে শুরু করে পেনশন থেকে শুরু করে কোথায় বাকি আছে? এ টু জেড দেখাও তো একটা রাজ্য যার বেশি ইনকাম সেও করতে পেরেছে, সারা পৃথিবীতে কোথাও নেই। যা হয়েছে এগুলো আমাকে একটু চালাতে দাও, অন্যদিকে যদি তোমরা বলতে যাও তাহলে কিন্তু আমার এই স্কিমগুলো বন্ধ হয়ে যাবে, আর এই স্কিমটা কিন্তু মনে রাখবে বাড়ি বাড়ি লোকে সাহায্য পাচ্ছে, এটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল, কাজে ওগুলো আস্তে আস্তে হবে, টাকাটা আসবে কোত্থেকে? আমার কাছে 100 টাকা আছে, ওই 100 টাকাটাই আমাকে ভাগ করে দিতে হবে।